তারপর আমার যখন বয়স 2 বছর, তখন আমি আমার বাবার চাকুরি স্থানান্তর হয়েছিল গাজীপুরে। হয়তো তোমরা জানো সেই কোম্পানি, সেই প্রতিষ্ঠানের নাম আমি কিন্তু বলিনি কোম্পানি। ঠিক আছে, তুমি যেভাবে কলটা ধরে রাখছো মনে হচ্ছে তুমি এখনই দিয়ে দিবে। তুমি এই বিষয়ে চিন্তা করো না, দিলে প্রশ্ন করো না, আমি ঠিক আছে। প্রতিষ্ঠানের নাম ছিল ডেকো, আমি জানি না সম্পূর্ণ নামটাকে কি বলে। তারপরে আমি 2 বছর থেকে আমি গাজীপুরে বড় হয়েছি। আমার যে বিদ্যালয়ে আমি পড়তাম সেই বিদ্যালয়ের নাম ছিল, বিদ্যালয়ের নামটাই এরকম, BARI উচ্চ বিদ্যালয়। এটা এটাকে সম্পূর্ণভাবে বলতে গেলে ইংরেজিতেই বলতে হবে, কারণ সবাই ওখানে। আচ্ছা, তোমার ইংরেজিতে বলা দরকার নেই, ঠিক আছে, তোমার পরের কথা বলা যাবে। সেটা সেটা আসলে সেই জায়গাটা, গাজীপুর জায়গাটা আসলে সেখানে তারা গাছের যে বীজ আছে সেটাকে নিয়ে তারা গবেষণা করে। বীজ তুমি বলতে থাকো, তুমি তুমি যদি বন্ধ করে ফেলো তাহলে তোমার সময় লস হবে। কি হয়েছে, বীজ কি বানো না? বীজ ঠিক আছে, কিন্তু বীজ বলেছো, তুমি বলেছো আছে, আছে কি পড়ে যাচ্ছে, আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুম, হ্যাঁ, তারা এটা নিয়ে তারা গবেষণা করে কিভাবে এটাকে আরো বেশি ভালো, আরো বেশি ফলনশীল করে তোলা যায়। তো ওই 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 জায়গাটাকে আমি খুবই পছন্দ করি, কারণ যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি যখন আমার বিদ্যালয়ে যাইতাম তখন যেতাম, তখন থেকে আমি দেখতাম যে পাশে অনেক ধরনের ফলের গাছ লাগানো থাকতো। ভুট্টা গাছ, তারপরে গমের গাছ ছিল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ, যে একটা বলে প্রতিষ্ঠান থাকে একটা, অনেক ছোট ছোট গাছ পাওয়া যায়, এটাকে আমরা নার্সারি বলি বাংলাতে। নার্সারি, নার্সারি বলি, নার্সারি বলি, নার্সারি বলি আমরা। তো ওইখানে একটা ফুল পাওয়া যেত, ফুলটা অনেক দেখতে ছোট সূর্যমুখী ফুলের মতো, কিন্তু এটা যখন ছোট অবস্থা থাকতো তখন এটা খুবই একদম চিমা দেখত। এটার মধ্যে অনেক পানি পাওয়া যেত এই ফুলটার মধ্যে। তো আমরা যখন আমার আমার যেসব ছোট ছোট বন্ধুরা ছিল, আমরা 4-5 জন দল বেঁধে একসাথে বিদ্যালয়ে যাইতাম, যেতাম যেতাম, যাওয়ার সময় কি করতাম, ওই ছোট্ট ফুলটাকে টিপ দিয়ে পানি বের করে ফেলতাম, ফের করে পানিটা হাতে নিয়ে আমরা এখানে চোখে দিতাম, দেওয়ার পরে এটা টপটপায় পড়তো। পানি বের করে ফেলতাম, ফের করে।